অন্যবারের মতো এই সপ্তাহে টিআরপিতে আছে অনেক অনেক চমক। নতুন ধারাবাহিকগুলি বেশ ভালো টিআরপি দিয়েছে, পরিবর্তন আছে জিআরপিতেও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের টিআরপি ও জিআরপি। এই সপ্তাহের টিআরপিতে সবার আগে কৃষ্ণ কলি, নতুন টিআরপি 11.7। দ্বিতীয় স্থানে আছে খড়কুটো, এই ধারাবাহিকের টিআরপি 10.7। রানীমাকে পেরিয়ে তৃতীয় স্থানে চলে এলো যমুনা ঢাকি, যার টিআরপি 10.3। এদিকে রানী রাসমণি আছে চতুর্থ স্থানে, যার রেটিং 10.2। পরের সপ্তাহের টিআরপি হয়তো আরও বাড়বে। পঞ্চম স্থানে আছে মোহর, নতুন টিআরপি 10.0। তাহলে সেরা পাঁচে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল। এরপর ষষ্ঠ স্থানে আছে খেলাঘর, যার টিআরপি আকাশ ছোঁয়া 9.1। ছটার স্লটে এত ভালো টিআরপি এর আগে কে দিয়েছে মনে পড়ে না। সপ্তম স্থানে আছে শ্রীময়ী, যার টিআরপি 8.5। এরপর জীবনসাথী অষ্টম স্থানটি দখল করেছে, এই সিরিয়ালের টিআরপি 8.1। নবম স্থানে চলে গেছে সাঁঝের বাতি, যার রেটিং 7.8। এবং সেরা দশে দশম স্থানটি পেল তিতলি, টিআরপি 7.7। এই ধারাবাহিকগুলি সেরা দশে আছে, এরপর বাকিদের টিআরপিগুলি জানা যাক। এরপর আছে ভাগ্যলক্ষ্মী, রেটিং 7.2। অপরাজিত অপু 6.8। গঙ্গারাম 6.7। আলো ছায়া 6.2। মহাপীঠ তারাপীঠ 6.1। ফিরকি 6.0। অগ্নিরূপমা ও কি করে বলবো তোমায় 5.0। একদিকে অগ্নিরূপমার টিআরপি বেড়েছে, অন্যদিকে কি করে বলবো তোমায় রেটিং অনেকটাই কমে গেছে। সৌদামিনী সংসার 3.8। ধ্রুবতারা 2.9। পাণ্ডব গোয়েন্দা 2.5। প্রথমা কাদম্বিনী 2.4। কোড়া পাখি 1.2। অন্দরমহল 1.0। এই সপ্তাহের জিআরপিতেও বিরাট চমক। এই সপ্তাহের জিআরপিতে স্টার জলসা এগিয়ে আছে, রেটিং 714। তারপর আছে জি বাংলা, রেটিং 668। এই সপ্তাহের রিয়েলিটি শোয়ের টিআরপি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমার প্রিয় ধারাবাহিকের নাম কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।